জীবনকে এই চলচ্চিত্রটি তুলে আনার জন্য তাকে প্রথম আমাদের একজন জুনিয়র সহকর্মী আমার সাথে পরিচয় করিয়ে দেয়, তার বন্ধু যে আমাদের পুলিশ সার্ভিসে রয়েছে, সে আমাকে একদিন বলে, স্যার আমাদের একজন আমার একটা বন্ধু আছে যে বোম্বেতে পুনেতে পড়াশোনা করেছে ফিল্মের উপরে। আর আমরা জানি যে সিনেমা হচ্ছে এখন এই আর্টটি এই হাইলি টেক বেসড, এই প্রথাগত যে সিনেমা এটির কোনো মূল্য এখন নাই। এখন সিনেমার ধরন প্রকৃতি সব কিছু পাল্টেছে এবং সবসময় ফিল্ম স্পিক্স অ্যাবাউট রিয়েল, গুড ফিল্ম স্পিক্স অ্যাবাউট লাইফ। এই আপনার মেক বিলিভের গল্প খুব একটা চলে না, তো সে কারণে সাধারণ উদ্যোগ উদ্যমের এক ধরনের প্রয়াস। আর যারা জেনে শুনে পড়াশোনা করে টেকনোলজি সম্পর্কে জেনে মডার্ন মিডিয়াম সম্পর্কে জেনে এই ধরনের ফিল্ম বানায় তাদের এক ধরনের প্রয়াস। যখন ও আমাকে বললো যে স্যার এরকম আমাদের একটা বন্ধু সে পুনেতে পড়াশোনা করে এসছে এবং ভারতের সরকার কিছু কিছু কাজ করেছে, একটা পূর্ণাঙ্গ ফিল্ম করতে চায় আমাদের পুলিশের বিষয়ে, এই রোল নিয়ে বা পুলিশের অ্যাকশন নিয়ে। আমাদের দেশে যে সমস্ত ফিল্ম আমাদের প্রডিউসাররা বাংলাদেশের প্রডিউসাররা বানায়, বাংলাদেশের ডিরেক্টররা বানায়, এদের আসলে এই ধরনের ল এনফোর্সমেন্ট ফিল্ম বানানোর ন্যূনতম অভিজ্ঞতা নাই। আমি বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে, আমি অনুরোধ করবো ভাই, যখন আপনারা ফিল্ম বানান, যখন হলিউড ফিল্ম বানায়, যখন বলিউড ফিল্ম বানায়, তারা কিন্তু রিটায়ার্ড মিলিটারি পার্সোনাল বা রিটায়ার্ড পুলিশ অফিসারদেরকে অ্যাজ কনসালটেন্ট নিয়োগ করে, নিয়োগ করে তারপর তারা ফিল্ম বানায়। কিন্তু আমাদের এখানে সবসময় আমরা দেখি ল অ্যান্ড ল এনফোর্সারদেরকে একটা কার্টুন ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়, অথবা শেষ দৃশ্যে হঠাৎ করে পুলিশ দৌড়ে এসে উপস্থিত হয়, এই ধরনের কোনো একটা দৃশ্যে এই আমাদের পুলিশের ক্যারেক্টার সীমাবদ্ধ। কিছুদিন আগে একজন একটা ওটিটি প্ল্যাটফর্মে এমন নোংরা ফিল্ম উপস্থাপন করেছেন, নোংরা নোংরা ডায়ালগ সহকারে। আমি চিন্তা করি যে এর মস্তিষ্কে কি মানে কোন ধরনের অসুস্থ লোক যে একজন শিল্পীর মুখ দিয়ে এই ধরনের নোংরা ডায়ালগ তৈরি বলাতে পারে, এবং শুধুমাত্র নির্লজ্জভাবে টাকা কামানোর জন্য এই ধরনের স্টারেটেড ডায়ালগ তৈরি করে সেগুলোকে ফিল্ম হিসেবে চালিয়ে দেওয়া, এটা এক ধরনের ক্রাইম বলে আমরা মনে করি। তো যা হোক, আমরা যখন দীপনের কথা বলো আমাকে ভাই বললো, আমি ঠিক আছে সেটাকে নিয়ে এসো আমার সঙ্গে। তারপরে একদিন দীপনকে আমার সামনে হাজির করে, অ্যান্ড আমি আই টক টু হিম এবং ওকে ওর সঙ্গে কথা বলে আমার ওকে মনে হয় যে না, হি ক্যান ডু ইট। অ্যান্ড দেন যদি কারণ অনেক সময় কি যারা ইয়াং তারা খুবই এনার্জেটিক হয়, তাদের প্যাক অফ এনার্জি, তারা নতুন কিছু করার এক ধরনের তাদের ভিতরে ধারণা থাকে। সো আই রিয়ালাইজ যে ছেলেটা খুবই মানে ইয়াং এবং তার মধ্যে একটা বড় কাজ করার যে সম্ভাবনা সেটি আমার কাছে মনে হয়েছে যে সম্ভব। তো দেন আমরা এই ঢাকা অ্যাটাক নিয়ে কাজ শুরু করি। ঢাকা অ্যাটাকের প্রাথমিক কাজ শুরু হতে হতেই আমার বদলি হয়ে যায়, আমি চলে আসি র্যাঙ্ক ফোর্সেসে, এবং তারপরে পরবর্তী কাজ তারা সম্পূর্ণ করে, তারপরে বাকিটা তো ইতিহাস। একইভাবে আমি যখন এই দীপনকে ডাকি বা এই জন্য যখন আমি সিদ্ধান্ত নেই যে র্যাক ফোর্সেসের এই যে অ্যাচিভমেন্ট এই এটা একসময় মানুষ ভুলে যাবে, ইট হ্যাজ টু বি ডকুমেন্টেড। ওই এলাকার 25 লক্ষ মানুষ, সরাসরি কোটি মানুষ ইনডাইরেক্টলি যে উপকারের শিকার হয়েছে, যে এখন সুবিধা ভোগ করছে, একসময় তারা মনে করবে পরবর্তী প্রজন্মের মধ্যে সবসময় এমনই ছিল। তো সে কারণে আমরা ডকুমেন্টের করার সিদ্ধান্ত নেওয়ার পরে আমি দীপনকে রাত্রেবেলায় ফোন দিই, আমার সঙ্গে দেখা করতে বলি। তারপরে আমি দীপনকে বলি দীপন এটা আমরা ফিল্ম আনতে চাই, তো ওর সঙ্গে রাজি হয়ে যায়। আমি বললাম নো জেন্টলম্যান ওই কি বলে জঙ্গলের মধ্যে কি হ্যারি মেট মেট জেরি বা সামথিং লাইক মেরি এরকম একটা জিনিস তৈরি করতে চাই, তোমাকে ওখানে যেতে হবে, ওখানে প্রায় 40 বছর ধরে মানুষ কি কষ্ট করেছে, কি পরিশ্রম করেছে, কি নির্যাতনের শিকার হয়েছে, কি নিষ্পেষণের শিকার হয়েছে, কি অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছে, সেটি জানতে হবে। জানার জন্য তোমাকে ওই সমস্ত জেলে মৎস্যজীবী যারা ওখানে শ্রমজীবী, যারা হোগলা পাতা কাটে, যারা মধু সংগ্রহ করে, প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, যারা বাঘের কামড় খেয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে, যে সমস্ত পরিবার বিভিন্ন সময় অপহরণের শিকার হয়েছে সেই পরিবারের সঙ্গে কথা বলতে হবে, ওই এলাকার ফ্লোরা ওখানের সঙ্গে পরিচিত হতে হবে, সুন্দরবনকে চিনতে হবে, ওখানে বসবাস করতে হবে, তারপরে হলো তোমাকে আমি একটু বাধা দেবো।
তারপরে প্রথম দফায় ও যখন গেল প্রায় দেড় মাস পরে ফিরে আসলো, তখন একদম গায়ের রং কিন্তু ব্ল্যাক। দীপনম তার পাঁচজন সদস্য নিয়ে তারা গিয়েছিল, এই পাঁচ ছয় জন ফিরে আসলো আমার কাছে, প্রত্যেকে তখন মোটামুটি আফ্রিকান কালার নিয়ে আমার কাছে ব্যাক করছে। তো তখন আমি বললাম ইয়েস ইউ আর দ্য রাইট ট্র্যাক, নাও তুমি পারবে। এরপরে আবার সেকেন্ড দফা দ্বিতীয় দফা ওখানে আবার যায়, এবং পরবর্তী সময় প্রায় মাস ছয়েক পরে আমার সামনে এরকম একটা 800 পাতার বই উপস্থাপন করে। যখন 800 পাতার বই একটা হাজির করে তখন আমি আই ওয়াজ কনভিন্সড এই প্রজেক্ট হবে। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সময় র্যাপ ফোর্সেসের, কারণে আমাদের এখানে আমরা তিনটা ডিরেক্ট এডিজি অপারেশন পার করেছি আমরা, তারপরে হলো একাধিক ডিরেক্টর অপারেশন, একাধিক ডিরেক্ট ইন্টেলিজেন্স পার করেছি, তারপরে একাধিক ডিরেক্টর মিডিয়াকে মিডিয়া বদলি হয়েছে, চেঞ্জ হয়েছে, এরা প্রত্যেকেই এটার জন্য কাজ করে। যখন আমি প্রথম এটা বলি তখন সম্ভবত কারণ এরা সব বলছে ইউনিফর্ম পার্সোনাল।